সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি, আমি নয়ন আহমেদ। আজ 18 ফেব্রুয়ারি 2022, আজকে আমরা চলে এসেছি মা রোজিনা ডেয়ারি ফার্ম। এই ফার্মের প্রতিবেদন আপনাদেরকে আগেও দেখানো হয়েছে। এই ফার্মের অবস্থান পাবনা জেলায় ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম এবং অরণখোলা হাটের পাশে এই খামারটি অবস্থিত। তো এই খামারটি পরিচালনা করতেছেন আমাদের রকি ভাই। তো রকি ভাই, এর আগের পর্বের মতো এবারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ছোট ছোট সাইজের হলিস্টিয়ান, ফিজিয়ান এবং জার্সির কিছু সংখ্যক বাচ্চা কালেকশন করেছে। আমার কাছে সত্যিই বাচ্চাগুলো খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে কম টাকার মধ্যে যারা গরু বাছুর কিনতে চান, এখান থেকে আসলে এই বাচ্চাগুলো আপনারা দেখে সংগ্রহ করতে পারেন। তো এখানে রকি ভাই যে তথ্যটি দিয়েছে, এখান থেকে মাত্র 35,000 টাকা থেকে আপনি ফিজিয়ান বকনা পাবেন। তো আজকের পর্বে এই বাচ্চাগুলোই দেখাবো আর এগুলো কী দাম হলে এখান থেকে বিক্রি করবে সেসব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, দর্শক ভাইদের দোয়াই, আপনার দোয়াই ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাকে তো আমার দর্শকরা অনেকেই চিনে গেছে, তারপরে অনেক নতুন ভাইরা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। দর্শক ভাই, অনেক দর্শক ভাইয়ের সাথে লেনদেন হয়েছে, চিনা পরিচয় হয়েছে, আরও আসার আগে সামনে আরও চিনা পরিচয় হবে ভাই। অ্যাড দেওয়ারও প্রয়োজন হবে না, মানুষ আসেই দেখা যাচ্ছে নামের পুর থেকেই নিয়ে যাবে। আচ্ছা, যে দর্শক ভাইরা গরু নিচ্ছে ওরা তো চিনা চিনের দরকার, যে নতুন দর্শক ভাই নেওয়ার জন্য আগ্রহী হচ্ছে ওটা। আর আমার জেলাটা হলো পাবনা জেলা ভাই। আচ্ছা আচ্ছা। থানাটা হলো ঈশ্বরদি থানা অরণখোলা পশু হাটের পাশে আমার এই খামারটা অবস্থিত। আচ্ছা, আপনার তো এর আগে এক সপ্তাহ পর পর একটা করে প্রোগ্রাম করতাম, তা আবার এত দ্রুতই আবার ডাকলেন, কারণটা কি? ব্যবসা বাণিজ্য কি ভালো চলছে নাকি বেচা কিনা? ভালো মানে আল্লাহর রহমতে দর্শক ভাইদের জন্য ব্যবসাটা ভালো চলছে। অ্যাকচুয়ালি আমি নিয়ে আসছি, অ্যাড দিচ্ছি, বিক্রি হয়ে যাচ্ছে ভাই। আবার যা মনে করেন নতুন কালেকশন, দর্শক ভাইরা আমাকে উৎসাহিত করছে, আমি লিয়ে এসে আনন্দিত পাচ্ছি, বিক্রি করতেছি, ভালো লাগছে নিজের মনের কাছে অল্প দামে। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছি জার্সি বকনাও রেখেছেন কয়েকটা। হ্যাঁ, জার্সি বকনা গত প্রোগ্রামে একটা রাখিছিলাম। হ্যাঁ, তো এবার অনেক দর্শক ভাই জার্সি বকনার জন্য ফোন দিছিল, এই জন্য আবার উৎসাহিত হয়ে আবার তিনটা নিয়ে আসছি। আচ্ছা, তো আজকের যে গরুগুলো আমরা দেখতে পারলাম এগুলো সর্বনিম্ন প্রাইস কত? সর্বনিম্ন ভাই আজকে দর্শক ভাইদের জন্য আনন্দের একটা হিসাব, 35,000 টাকার থেকে শুরু ভাই। 35,000 টাকাতে শুরু? জি, 35,000 টাকার থেকে বকনা বাছুর শুরু। আচ্ছা, তো চলেন এগুলো আমাদের এক এক করে দেখান আর এগুলোর বর্ণন একটু জানান আমার দর্শক। জি চলেন। শুরুতে এক নম্বরে ভাই যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের, এটা কোন জাতের বাচ্চা? এটা ভাইয়া একটা হলিস্টিয়ান ফিজিয়াম, একটা ভালো পার্সেন্টেজের বাচ্চা, হলিস্টিয়ান ফিজিয়ানের একটা বকনা। জি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি আমরা দর্শক, নাভি কম্বল কোনোটাই নেই, হলিস্টিয়ান ফিজিয়ানের যে বৈশিষ্ট্য থাকার দরকার। দেখেন ভাই, দর্শক ভাইদেরকে গোলাপি কালার প্রত্যেকটা খড়ি কিন্তু দেখেন, এটা ভালো পার্সেন্টেজ ভাই, পার্সেন্টেজ গরুর ভিতরেও তো অনেক রকম পার্সেন্টেজ থাকে, কম বেশি মনে হয়। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে ভাই এখন? এটার বয়স হয়েছে আপনার 6 মাস সাড়ে 6 মাস, 6 থেকে সাড়ে 6 মাস বয়স হয়েছে। আচ্ছা, পরিপূর্ণ খাওয়ার দাওয়ার ধরছে তো? হ্যাঁ, পরিপূর্ণ খাওয়া দাওয়া, আল্লাহর রহমতে সব ওকে। আচ্ছা, এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম চাচ্ছেন এটার? এই বাচ্চাটা এডের শুরুতে বলেছিলাম যে ভাই 35,000 টাকার থেকে শুরু, এটাই সেই গরু 35,000 টাকার একটা ভালো পার্সেন্টের একটা বকনা বাচ্চা। এটা 35,000 টাকা আপনার চাওয়া দাম নাকি ফিক্সড? না ফিক্সড না ভাই, এর ভিতরে সম্মাননা কথা বলার সুযোগ আছে, অল্প সীমিত, এর মাঝেও কথা বলার সুযোগ আছে। হ্যাঁ আছে ভাই, দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই দরদাম করে দেখে শুনে এই বাচ্চাগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, সিরিয়ালের দ্বিতীয় নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের, এটা কোন জাতের? এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ামের ভাই, হাই পার্সেন্টেজের বকনা। এটাও একটা হলিস্টিয়ান ফিজিয়ান? জি। আচ্ছা, এই গরুটার বয়স কেমন হয়েছে? এটার বয়স হয়েছে 6.5 মাস 7 মাস ভাই, 6.5 থেকে 7 মাসের মতো বয়স হয়েছে। আমি হাইপারটেন্স বলতেছি কারণ আছে ভাই, এ দেখেন দেখেন এক ফোঁটা মানে একটু চুল পরিমাণ বিন্দু কিন্তু লাভই নাই। আচ্ছা, এটারও আমরা দেখতে পাচ্ছি গল কম্বলও নেই, না 100 তো নাই, নাভিও নেই, গোলা গোলাপি কালার সব, এই কারণে বলতেছি হাই পার্সেন্টেজের বকনা ভাই। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন বললেন? এটার বয়স 6.5 মাস 6.5 মাস হয়েছে ভাই, 7 মাস খানে, 4টা বাট আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম চাচ্ছেন এটা ভাই? এটা যদি কোনো দর্শক ভাই দেখে শুনে নেওয়ার জন্য আগ্রহ, এটার দাম রাখবো 43,000 টাকা ভাই। 43,000 টাকা আপনার চাওয়া দাম? জি, 43,000 টাকা আমার চাওয়া দাম। আচ্ছা, এর মাঝেও কথা বলে দরদাম করে নিতে পারবে?
এর মাঝে কথা বলে মানে সব ধরতে সীমিত দাম চাপ আর সীমিত আলোচনার একটু সুযোগ আছে ভাই আচ্ছা সম্মানই করবেন কিছুটা সম্মাননা করব আর এক রেটে তো জিনিস বিক্রি করতে পারি না আচ্ছা সিএল 3 নম্বরের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কোন জাতের গরু এটা একটা হলিস্টিয়ান ফিজেন একটা হাই পার্সেন্টেন্সের বকনা ভাই এটা হলিস্টিয়ান ফিজেন একটা হাই পার্সেন্টেন্স জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটারও কম্বল গল কম্বল নেই তারপরে নাভিও নেই দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এই গরুটার বয়স কেমন হয়েছে এটার বয়স হয়েছে আপনার 6.5 মাস 7 মাস 6.5 থেকে 7 মাসের মতো বয়স হয়েছে জি আচ্ছা এটাও পরিপূর্ণ সুস্থ সবল একটা হলিস্টিয়ান ফিজ এটা পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আচ্ছা এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম চাচ্ছেন এটার এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দাম চাচ্ছে ভাই 46000 টাকা 46000 টাকা আপনার চাওয়া দাম জি আচ্ছা এর মাঝেও কথা বলার সুযোগ আছে হ্যাঁ এর মাঝেও কথা বলার আলাদা করার সুযোগ আছে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে অবশ্যই এখানে এসে সরজমিনে এসে যাচাই বাছাই করে দেখে শুনে দরদাম করে এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা এটা গেল সিরিয়ালের 3 নম্বর গরু সিরিয়ালের 4 নম্বরের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কোন জাতের গরু এটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ এটা হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা এই গরুটারও নাভি কম্বল আমরা দর্শকদের একটু দেখায় দেই নাভি কম্বল কিছুই নেই আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে ভাই এটার বয়স আপনার 7.5 মাস খানিক হয়েছে 7.5 মাস 7 মাস 7 থেকে 7.5 মাসের মতো বয়স হয়েছে জি আচ্ছা এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ সবল আছে গরুটা পরিপূর্ণ সুস্থ সবল এবং দেখেন তলাগুলো কত সুন্দর বাটগুলো একবারে গোলাপি কালার পায়ের খোরগুলো কত সুন্দর ভাই পার্সেন্টেন্স হাই পার্সেন্টেন্স কি জন্য বলতেছি আমি দেখি শুনি ভালো বাচ্চাই নিয়ে আসছি সব কালেকশন আচ্ছা তো 4 নম্বর বাচ্চাটা যদি আমার কোন দর্শক ভাই নিতে চায় কেমন দাম চাচ্ছেন সিঙ্গেল এটার এটা যদি কোন দর্শক ভাই নেওয়ার জন্য আগ্রহ এটার দাম রাখবো ভাই 45000 টাকা এটা 45000 টাকা আপনার চাওয়া দাম জি আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে এখান থেকেও কিছু অনার করে দিবেন আপনি অনার মানে অল্প কিছু সীমিত কথা বলে বা দর্শকের সন্তুষ্ট রাখার চেষ্টা করব ভাই আচ্ছা ঠিক আছে ভাইজান তারপরে এই পাশে 5 নম্বরের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান এটাও হলিস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ আচ্ছা এই গরুটার বয়স কেমন হয়েছে এটার বয়স হয়েছে আপনার 8.5 মাস 9 মাস ভাই 8.5 থেকে 9 মাসের মতো বয়স হয়েছে জি আচ্ছা এই গরুটার কেমন দাম চাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছে কোন দর্শক ভাই নিলে 62000 টাকা 62000 টাকা আপনার চাওয়া দাম জি 62000 আমার চাওয়া দাম আচ্ছা কোন দর্শক ভাই যদি পছন্দ হয় দরদাম করে দেখে শুনে গরুগুলো নিতে পারবে হ্যাঁ দরদাম করে দেখে শুনে যাচাই বাছাই করে সবকিছু করে নিতে পারবে সমস্যা নেই ভাই আচ্ছা সিএলের 6 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কোন জাতের গরু এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ানের রেডি বকনা ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ানের রেডি বকনা জি আচ্ছা এটার হালকা ঝোল রয়েছে গলায় দেখতে পাচ্ছি কিন্তু নাভি নেই এটা হালকা ঝোল বলতে গেলে গরুটা মনে করেন হাড়ে মোটা আছে ভাই দেহত কাবু আছে খাবানোর ইয়াতে মনে হয় মনে করেন এটা যখন শরীরে দেখেন চামড়াটা কত লুজ ভাই দেখেন দর্শক ভাইদের যেখানে টানবেন চামড়া মনে করেন এই গরুটা খাবার ইয়াতে লুজ আচ্ছা আচ্ছা এটা হালকা ক্রস আছে ফিজিয়ানের সাথে হ্যাঁ হালকা ক্রস আছে একটু আচ্ছা তে গরুটার বয়স কেমন বললেন এটার বয়স আপনার 12.5 মাস 12 মাস 12 থেকে 12.5 মাস বয়স হয়েছে জি আচ্ছা এটা তলা তো মাশাআল্লাহ খুবই ভালো দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ খুবই ভালো পার্সেন্টেন্স একটা বাচ্চা তলাটাও খুব ভালো আচ্ছা এটা যদি আমার কোনো দর্শক নিতে চায় কেমন দাম চাচ্ছেন এটার এটা কোনো দর্শক ভাই নিলে পরে এটার দাম রাখছে ভাই 72000 টাকা এটা 72000 টাকা আপনার চাওয়া দাম জি আচ্ছা এর মাঝেও তো দরদামের সুযোগ আছে নাকি এর মাঝে হালকা কিছু দরদাম কথা বলা আলোচনার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে ভাইজান তো এটা গেল সিরিয়ালের 6 নম্বর গরু সিরিয়ালের 7 নম্বরে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কোন জাতের বাচ্চা এটা একটা ভাই জার্সি বকনা বাচ্চা মানে একটা জার্সি বকনা জি আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স হয়েছে ভাই 7 মাস 7.5 মাস খানিক হয়েছে 7 থেকে 7.5 মাসের মতো বয়স হয়েছে জি এটা দেখেন দর্শক ভাইদের একটু জার্সিটা দেখুন দর্শক ভাইরা চিনবেন না তো না দেখলে অরিজিনাল যে ওর মাথাটা কতটুকু আর চোখটা কত বড় ওর কানটা কতটুকু দেখছেন একটা যে জার্সি একটা বিবরণ আছে ভাই যে মাথার উপরে দেখেন এখানে ঢিল এখানে গর্ত এটা হলো হাই পার্সেন্টেন্সের জার্সি বকনা ভাই বুঝছেন হাই পার্সেন্টেন্সের একটা জার্সি বকনা আচ্ছা এই বকনাটার বয়স কেমন হয়েছে বললেন এটার বয়স হয়েছে আপনার 7 মাস 7.5 মাস বয়স হয়েছে 7 থেকে 7.5 মাস বয়স হয়েছে জি আচ্ছা এই চোখগুলো দেখেন দর্শক বড় বড় রয়েছে নাভি কম্বলও নেই আচ্ছা এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম চাচ্ছেন এটার এটা আসলে আমি চাচ্ছি দুটো গরু একসাথে আছে দুটো গরুর একসঙ্গে ছবি দেব দেখেন তলাটা দেখেন আচ্ছা দেখেন কত সুন্দর একটা তলার বাটগুলো কত সুন্দর তলাটাও আমরা দেখতে পাচ্ছি দর্শক খুবই ভালো
আচ্ছা এটার কি জোড়া ধরে আপনি দাম বলবেন? হ্যাঁ আমি কোন দর্শক ভাই নিয়ার ইচ্ছা হলে দুইটা বাচ্চা জোড়া ধরে একসঙ্গে লটে দিতে চাচ্ছি ভাই। আচ্ছা দুইটাই একই ক্যাটাগরির বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা সিরিয়ালের 8 নম্বরে যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটাও জার্সি? হ্যাঁ এটাও জার্সি, একই ক্যাটাগরির গরু দুইটা ভাই। একই ক্যাটাগরির দুইটা বাচ্চা জি। আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হবে? এটার বয়স অমনে ভাই 7 মাস, 7.5 মাস। 7 থেকে 7.5 মাস হবে জি। আচ্ছা এটারও দেখতে পাচ্ছি আমরা নাভি কম্বল নেই, গলাটাও চিকন রয়েছে, খুব ভালো পার্সেন্টেজ ধরা চলে। আচ্ছা এই জোড়া যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায়? এই দুইটা জোড়া যদি একসঙ্গে কোনো দর্শক ভাই নিতে চায় দুইটা জোড়ার দাম রাখুন ভাই আপনার 92,000 টাকা। 92,000 টাকা এই জোড়ার দাম চাচ্ছেন আপনি? কোন দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ কথা বলে দরদাম করে এবং এমনকি আসে দেখি শুনে থাকি দেখে তারপরে নিয়ে যেতে পারবে। আচ্ছা সুপ্রিয় দর্শক এই যে দেখতে পারলেন আপনারা এই দুইটা জার্সির দাম চাওয়া হয়েছে 92,000 টাকা, এর মাঝেও আপনাদের কথা বলার সুযোগ রেখেছে ভাই। আপনাদের পছন্দ হলে অবশ্যই দরদাম করে দেখে শুনে এই বাচ্চাগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তারপরে এই পাশে আরেকটা বড় বড় আকৃতির বকনা দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা একটা জার্সি বকনা ভাই, দেখেন দেখেন মাথাটা দেখেন আর চোখটা দেখেন। আচ্ছা এটাও একটা হাই পার্সেন্টেজের জার্সি বকনা। হ্যাঁ হাই পার্সেন্টেজ বলতে হাই পার্সেন্টেজ, মাথাটা কতটুকু চোখটা কত বড় দেখেন, মাথার চেয়ে চোখের অংশটাই বড়। আচ্ছা তারপরে মাথার এখানে দেখছেন ঢিপ, কপালটাও দাবানো আছে। হ্যাঁ কপালটাও দাবানো। আচ্ছা এটারও দেখতে পাচ্ছি আমরা নাভি কম্বল নেই। আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে ভাই? এটার বয়স হয়েছে ভাই আপনার 10 মাস, 10.5 মাস বয়স হয়েছে। 10 থেকে 10.5 মাস বয়স হয়েছে জি। আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে ভাই 67,000 টাকা। 67,000 টাকা আপনার চাওয়া দাম জি, চাওয়া দাম। এটা তলাটা দেখেন দর্শক ভাইদের, দেখছেন কত সুন্দর একটা তলা। আচ্ছা মাশাআল্লাহ তলা এখনই খুব ভালো তলা নামছে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা এটা 67,000 টাকা আপনার চাওয়া দাম, এর মাঝেও কথা বলার সুযোগ আছে? এর মাঝে সীমিত সুযোগ কথা বলার বা দর্শকদের খুশি রাখার চেষ্টা করবো ভাই, অল্প দামে গরু, প্রত্যেকটা গরুর দামে কিন্তু আমি অল্প চাইছি নন ভাই। আচ্ছা এর মাঝে সীমিত দরদামের সুযোগ দিবেন জি, এর মাঝেও সীমিত দরদামের সুযোগ আছে দর্শক ভাইদের। আচ্ছা ঠিক আছে ভাই, এবারে যে কালেকশনটা করেছেন আপনার দিন দিন ডেভেলপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দর্শকও দেখতে পাচ্ছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন ভাই। আপনি দর্শকদের উদ্দেশ্যে বলার আছে অনেক কিছুই, অনেক কিছু তো বলতে পারতেছি না, তবে যে দর্শক ভাইরা খামার করার জন্য অনেকজনের আমার যেরকম মনে পরিকল্পনা ছিল এমন পরিকল্পনা অনেকজনই নিচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে আর এই বাচ্চাগুলি কালেকশন করার মূলত কারণ হলো ভাইয়া যে অল্প টাকার ভিতরে একটা ভালো পার্সেন্টেজের বাচ্চা পাচ্ছেন। আচ্ছা এখন যে বাচ্চাটা আপনি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে 35,000 টাকার বকনা আছে বলেছি, এই বাচ্চাটা আপনার সাধারণত একটা যদি 10 মাস 11 মাসের একটা বাচ্চা কিনতে যান 80,000-90,000 টাকা করে লাগবে। এই বাচ্চা কিন্তু 3 মাস 4 মাস পারলে এটা 10 মাসে চলে যাবে, এটার দাম তখন কিন্তু 80,000-90,000 টাকা। মানে দিন দিন ডেভেলপ মানে পারলে এটা টাকা বৃদ্ধি হবে? হ্যাঁ টাকা অবশ্যই বৃদ্ধি হবে, কারণ অল্প টাকার গরু 3-4 মাস খাবালে 10 মাসে চলে যাচ্ছে মনে করেন, তখন এই গরুটার দাম হয়ে যাচ্ছে 90,000 টাকা 1,00,000 টাকা। আমার দর্শক ভাইরা নিচ্ছে এই কারণে আমি আবার নতুন আনতেছি, এটাই বেশি নিচ্ছে যে 1,00,000 টাকায় আপনার এমন হয় একটা গরু কিন্তু হচ্ছে না ভাই। এই বাচ্চাগুলাই সে বাচ্চা বড় হয়ে গেলে ওইগুলাই সে গরু হবে, 2.5-3 লক্ষ টাকার একটা গরু হবে এগুলা। এখন অল্প টাকায় একটা ভালো পার্সেন্টেজের বাচ্চা পাচ্ছে। এগুলো বয়স কম মানে আকারে ছোট এজন্য রেটটা একটু কম, কিন্তু এগুলো যখন বড় হবে ভালো ডেভেলপ হবে এগুলো। হ্যাঁ ভালো ডেভেলপ হবে, তারপরে শীত চলে গেছে এখন এই গরুগুলো আরো মানে দ্বিগুণ বাড়বে। শীতের দিনে তো আসলে আমরা মানুষও কিন্তু কুচায় থাকে, গরু বাছুরের ক্ষেত্রে এমনই, এখন গরমের দিন পড়ছে বাচ্চাগুলো মনে করেন ধাই ধাই করে বড় হবে, এক শুধু খাওয়ানি ধোয়ানিটা ঠিক মতন করলে পারে যত্নটা। হ্যাঁ এই বাচ্চাতে একটা মানুষ খুব অল্পতে মনে করেন ডেভেলপ হয়ে যাওয়ার আশা আছে। সালামু আলাইকুম ভাই।